আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম বিজ্ঞানী ফ্যারাডে যান্ত্রিক শক্তি থেকে কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করলেন সেই গল্পটা। কিন্তু ফ্যারাডের পরীক্ষায় যে তড়িৎ প্রবাহ হচ্ছিল তাকে কিভাবে মাপবো আমরা? আসলে ফ্যারাডে তার পরীক্ষার ফলাফলগুলো থেকে দুটো সূত্র দিয়েছিলেন, যেটা থেকে আমরা এই প্রবাহকে মাপতে পারবো। আজকের ভিডিওতে চলো জেনে নিই ফ্যারাডের সূত্রে কী ছিল। ফ্যারাডে যে দুটো সূত্র দেন তার মধ্যে প্রথম সূত্রটিতে তিনি কুণ্ডলিতে তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার কারণ কি সেটা বলেন, আর দ্বিতীয় সূত্রে কতটা তড়িৎ প্রবাহ হবে তার মান সম্পর্কে ধারণা দেন। ফ্যারাডের পরীক্ষায় তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার কারণ কি তা তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি। কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেই কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল উৎপন্ন হয়, যাকে আমরা আবিষ্ট EMF বলি। আর এই আবিষ্ট EMF এর জন্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হয়, এটি ফ্যারাডের প্রথম সূত্র। তোমরা তো আগেই জেনেছো যে কুণ্ডলীর তলের মধ্যে দিয়ে লম্বভাবে চুম্বকের যে কটা বলরেখা যায় তাকেই আমরা চৌম্বক প্রবাহ বলি। এবার চলো ফ্যারাডের তৃতীয় সূত্রটি দেখে নিই। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট EMF এর মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত দ্রুত হবে আবিষ্ট EMF এর মান ততই বাড়বে। এই সূত্র থেকে আবিষ্ট EMF এর মান কিসের উপর নির্ভর করে আমরা তা জানতে পারি। তাহলে চলো একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। প্রথম ছবিটিতে দেখো একটি চুম্বককে রাখা হয়েছে এবং তার বলরেখাগুলো কিরকম তাও দেখানো হয়েছে। এবার চুম্বক থেকে কিছুটা দূরে দেখো একটি বৃত্তাকার কুণ্ডলী রাখা আছে। ভালো করে দেখো, কুণ্ডলীটির মধ্যে দিয়ে ওই চুম্বকের মাত্র তিনটি বলরেখা গেছে। এবার কুণ্ডলীটিকে সরিয়ে চুম্বকের কাছে এই জায়গায় নিয়ে এসো। কিছু পার্থক্য বুঝতে পারছো? দেখো কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বকের সবকটা বলরেখাই গেছে, অর্থাৎ গুনে দেখো কুণ্ডলীর মধ্যে দিয়ে এখন 9টি বলরেখা গেছে। তাহলে আমরা বলতে পারি যে কুণ্ডলীটিকে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে সরালে কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার পরিবর্তন হয়, আর এটাই হলো চৌম্বক প্রবাহের পরিবর্তন। এই অতিক্রান্ত বলরেখার সংখ্যা বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হবে। এবার বলতো, যদি কুণ্ডলী আর চুম্বকটি নিজেদের জায়গায় স্থির থাকে তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে কি? মোটেই না, কারণ চৌম্বক প্রবাহের কোনো পরিবর্তনই হচ্ছে না। ফ্যারাডে বলেন কুণ্ডলীটি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যত তাড়াতাড়ি আসবে এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার ততই বাড়বে, আর কুণ্ডলীতে আবিষ্ট EMF এর মান এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হবে। তাহলে বোঝা গেল তো ফ্যারাডের দুটো সূত্র? আচ্ছা, ফ্যারাডের পরীক্ষায় ফ্যারাডে যখন বিভিন্নভাবে পরীক্ষাটি করেন তখন দেখেছিলাম যে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ এক এক সময় এক এক দিকে হচ্ছিল। তোমাদের মনে হতে পারে যে এটার তেমন কি ব্যাপার, কিন্তু এই তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে তার মধ্যে লুকিয়ে রয়েছে শক্তির সংরক্ষণ সূত্র। যদি তড়িৎ প্রবাহ যে কোনো দিকে হতো তবে আমরা ইচ্ছে মতো তড়িৎ শক্তি সৃষ্টি করতে পারতাম, কিন্তু তা আমরা পারি না। শক্তির সংরক্ষণ নিয়ম অনুযায়ী একটি শক্তি থেকে আরেকটি শক্তিতে শুধুমাত্র রূপান্তর করা সম্ভব। তাহলে কুণ্ডলীর মধ্যে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে আর তার ফলে কীভাবে বা শক্তির সংরক্ষণ নিয়ম বজায় থাকবে তা জানতে হলে চলো আমার সাথে পরের ভিডিওতে।